পেলাম না রে ভাই। পেয়েছো? এই তো এর ভিতরে একটা খোপ আছে গো, এই খোপের মধ্যে থাকতে পারে। না না, বিরাট হলো রাজা, ওই খোপের মধ্যে থাকবে কেন? চলো ভাই, আরো দুটো মন্দির বাকি আছে, মায়ের কথা মতন আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা এগিয়ে যাবো সেই মন্দিরের দিকে। মায়ের কথা মতন আমরা প্রবেশ করবো এই উত্তর মন্দিরে। চলো সামনে দিকে আগিয়ে একটা যদি ভালো কাজ করি যা করবে মার খাওয়ার কাজ করি। হ্যাঁ আমার দিকে ভালো করে দেখো, বিরাট বিরাট নয় বিরাট। জাগো জাগো আজহি রাজো, আরে জাগো জাগো বিরাট, ও হে রাজো জাগো জাগো ওহে রাজো, জাগো জাগো ও হে রাজো, মায়ে সেথিয়া তোমার ভবন জাগো জাগো আরে
ব্ল্যাট নিজের সঙ্গে আমরা করতে পারলাম না। ওরে ভাই কি করবো আমরা, আজ যখন দেখে যাচ্ছ বিরাট আছে এই উত্তর মন্দিরে, তোমরা যাবে মায়ের কাছে, মায়ের মায়ের সঙ্গে করে নিয়ে আসবে আবার পুনরায় এই উত্তর মন্দিরে। ঠিক আছে চলো আমরা সেই মায়ের কাছে ফিরে যাই, মা নিশ্চয় এসে এই বিরাটের নিদ্রা ভঙ্গ করবে। তাহলে চলো ভাই আমরা ফিরে যাই মায়ের কাছে। মা রক্তা বিরাট তার মন্দিরে নিদ্রায় আছি। বেশ তোরা নিদ্রা ভঙ্গ করতে পারিস না মা, নিদ্রা ভঙ্গ করতে পারিনি তাই ব্যাধি নিয়ে চলে এসেছি মা, তুমি ওদেরকে নিয়ে যাও। বেশ আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ বিরাটের উত্তর মন্দির কত সুন্দর, স্বয়ং দেবেন্দ্র বাসবের এমন মন্দির নেই। কোথায় আছে বিরাট, নিয়ে চল আমাকে। ওই সেই মন্দিরের মধ্যে একটা বড় শোয়ার জায়গা আছে না, ওইখানে শুয়ে আছে। চলো 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 তাই আমি আইন তোমার বিরাট, মৎস্যে মাংসে গেল ইচ্ছা, পুরাইতে মনের বাঞ্ছা। বিরাট তোর কাছে এসেছি একবার চেয়ে দেখ, বিরাট চেয়ে দেখ পুত্র, একবার তুই মা বলে ডাক বিরাট। ব্যাধিগণ বিরাট এই রূপে নিদ্রা ভঙ্গ হবে না, তোমরা উন্মাদের মায় মৃত্যু করো। বিরাট স্বরূপ দেখা, নিদ্রা ভঙ্গ হয় কি না, যাবে হই না শেষ নিশি রাজার শিহরে বসি। ওরে সব নিয়ে দেখা দিলেন মাসি তলা গো, আয় সবে দেখা দিলেন মাসি তলা গো, অতি ভয়ঙ্করী নেশা দিগম্বরী গর্বনাশা, অতি ভালো রে দিগম্বরী গর্বনাশা, দৃষ্টি পবিলা বিশাল ও ভালো রে ভালো রে। হায় হায় শোনো বাদি কাটা স্কন্দ বাহু তুলে নাচাও শীতলা বলে, বলে রক্তাবতী করে সিংহ নামে ভালো 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 রে। আহা রক্তাবতী করে সিংহ নামে রে, নীল রক্ত শ্বেত পিত দ্বিপতি রে চতুর্ভুজ, অতি ভালো রে দ্বিপতি রে চতুর্ভুজ, মনোহর কলায় প্রসাদ ও ভালো রে ভালো রে। অসময় উল্কাপাত রুধিরের নদীরে রক্ত পান করো ব্যাধি কাটে রে, ভালো 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 রে। আহে রক্ত পান করো ব্যাধি কাটে রে, সম্মুখে নাচে জ্বর নয়ে চক্ষু ছয়ে কর, অতি ভালো রে নয়ে চক্ষু ছয়ে কর, কাল বিপত্তি পদিতি সাত ও ভালো রে ভালো রে। আহে হায় আর শোন বিরাট চতুর বর্গ ধরে দিব, উত্তরে অভয় হব ওরে নিবারিব অকালে মরণ রে, ভালো 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 রে। আহারি নিবারিব অকাল মরণ রে, মহে রাজ্য অধিকার সবংশে সংহার, ভালো রে সবংশে সংহার, মহে রাজ্য অধিকার সবংশে সংহার, অতি ভালো রে সবংশে সংহার। ভাই হস্তি যত দলবান ও ভালো রে ভালো রে।
নিয়ে মজাই সকলে ভয়ঙ্কর শব্দ করো এখন বিরাটের লজ্জা ভঙ্গ হবে। তোমাদের কুস্তি দেখে কার সঙ্গে এসেছি তোমরা? কে কে তোমরা কে আসছো? মায়ের সন্তান তোমাদের এই কুস্তি দেখতে জানি না তোমাদের মা কেমন, আমি দেখতে চাই তোমাদের সেই মা কোথায়, কোথায় আছে তোমাদের মা? আমি আমি দেখতে চাই কোথায় তোমাদের মা, কোথায় গেল? আমি আমি পালিয়ে যাই, আমি পালিয়ে কে তুমি? আমি দেবী শীতলা। দেবী শীতলা? আমি তো আগে কোনোদিন দেখিনি দেবী শীতলা। বিরাট ওরে বিরাট বলো, স্বর্গের ইন্দ্র ইন্দ্রাণী, স্বর্গের ইন্দ্র ইন্দ্রাণী, কার্তিক গণপতি ভগবতী সর্বাণী, তারা সবাই আমার পদে পুষ্পাঞ্জলি, তোমার পদে পুষ্পাঞ্জলি দিয়েছে এই মৎস্য দেশে এসেছি তোর কাছে পূজা নিতে। আমার কাছে? তুই আমার পূজা দে। পূজা? হ্যাঁ। এদের দিকে যে আবার হই করছি, এরা কারা? এরা আমার চেরি চাপড়া। তোমার চেরি চাপড়া? হ্যাঁ। এদের দিকে যে আমার আমার ভয় করছে, এদের চলে যেতে বলো। বিরাট তোর রাজ্যে যেমন সৈন্য আছে, এগুলো আমার সেনা সৈন্য। তোমার সেনা সৈন্য? হ্যাঁ। তোমার সেনা সৈন্য থাকলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, দাঁড়িয়ে দাও। তোমরা অন্তরীক্ষে যাও পুত্র, আমি সময় মতো তোমাদের ডেকে নেব। বেশ ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, তাই হবে তাই হবে। তোর জন্য তোর জন্য ওই রুই বাচ্চে রাখবে মা। বলো এইবার তুমি আমার কাছে কি চাও? তুই আমায় পূজা দে। পূজা দেব? হ্যাঁ। কিসের পূজা? দেবীর পূজা। দেবীর পূজা? শীতলা দেবীর পূজা। শীতলা দেবীর পূজা? না, এই মাস্টারদি বিরাট করে নারী পূজা করেনি, শিব শম্ভু ছাড়া সে অন্য কাউকে পূজা করে। হ্যাঁ আমার কাছে কিঞ্চিত পূজার জন্য, কিন্তু পূজা তো আমি দেবো। তোমার কেমন পূজা? আমার তিন প্রকার। তিন প্রকার কি কি পূজা? মানসিক, মানসিক, তামসিক, তামসিক, আর রাজসিক, রাজসিক। আচ্ছা এই মানসিক পূজার উপকরণ আমায় শোনাও। মানসিক পূজার উপকরণ আমি শুনতে চাই। দন্তে তিল ধারণ করে নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে নয়নের জল দিয়ে যে পূজা করা হয় সেটা হলো মানসিক পূজা। আর তামসিক পূজার উপকরণ? তামসিক পূজার উপকরণ আমি শুনতে চাই। ঢাক ঢোল বাজিয়ে দেবীকে নিয়ে এলো মন্দিরে, পূজা হলো, প্রভাত না হতে দেবীর বিসর্জন হয়ে গেল, তার নাম হলো তামসিক পূজা।
তাই রাজসিক পূজার উপকরণ আমি জানতে চাই। রাজসিক পূজা? তুই রাজসিক পূজা? আমি চেষ্টা করে দেখব। পূজে দিবি তো? চেষ্টা করব। শুনে রাজন, শুনে রাজন, তুই শুনে রে রাজন, আমার পূজারে আয়ো জমি শোন। আমি শুনতে চাই, আমি শুন বলো। আরে দুই চালে ভাজা তাও খেতে লাগে মজা, আরে দুই চালে ভাজা তাও খেতে লাগে মজা, আরে দুই চালে ভাজা তাও খেতে লাগে মজা, আরে দুই চালে ভাজা তাও খেতে লাগে মজা। তোমার চৌষট্টি কামড়ি ব্যাট বেদি তারা খাবে। এতক্ষণে বললাম তুমি সরকারে দেবে নাও, রাক্ষসীর পূজা বিরাট করে দিন করবে না, চাই না মঙ্গল, চাই না পূজা মানে করে মঙ্গল, চাই না পুত্র করে মঙ্গল। আচ্ছা আমি একটা কথা তোমায় জিজ্ঞাসা করবো, লাল্লাটে যে সিঁদুর, হাতে রয়েছে শাখা, পায়ে আছে রালতা, বলো তোমার স্বামীর পরিচয় কি? কোন রমণী স্বামীর নাম ধরতে পারে না? স্বামীর নাম ধরতে পারে না? বিপদে বললে স্বামীর নাম ধরতে হয়, বলো। আমি জানতে চাই তোমার স্বামীর নাম। আমার স্বামীর নাম শুনলে তোর কি হবে? আমি পূজা দিবি তো? চেষ্টা করে দেখব তোমার পুষ্পাঞ্জলি দেওয়া যায় কিনা। বেশ, তবে শোন, আমার যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। আরো নতুন নতুন ভিডিও দেখতে ডিজে বাপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নকল হইতে সাবধান।